সেন্ট মার্টিনের আরেকটি পর্ব নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সো আজকের পর্বে আমরা সেন্ট মার্টিনের একটি রিজনেবল রিসোর্ট নিয়ে কথা বলবো এবং রিসোর্ট সম্পর্কে সবকিছু আপনাদেরকে জানাবো। সো চলেন দেরি না করে ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকে একটি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রিসর্ট দেখাতে। তো আজকে যে রিসর্টটা আমরা এক্সপ্লোর করব সেটা হচ্ছে তরুণীবাস এবং এটা হচ্ছে মধ্যম কি জানি দ্বীপ মাঝের পাড়া। হ্যাঁ, এটা হচ্ছে মাঝের পাড়াতে। তো তরুণীবাসে আজকে আমরা এক রাত স্টে করব এবং তাদের রুমস এন্ড ফ্যাসিলিটিস সব আপনাদের সাথে শেয়ার করব। রিসর্টটাতে বিচ ভিউ নেই, বাট এই রিসর্টটা বিচ ভিউ না হলেও খুবই আর্টিস্টিক এবং খুবই কালারফুল। তাদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর অ্যান্ড তাদের রুম এবং রুমের যে ফ্যাসিলিটি সবই সুন্দর। রিসর্টটা নতুন হয়েছে অ্যান্ড আমার কাছে রিসর্টটা খুবই আকর্ষণীয় লেগেছে এবং খুব ফটোজেনিক লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবসময় তো লাক্সারি দিয়ে হয় না, মাঝে মাঝে মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাই আজকে চলে আসছি তরুণীবাসে। চলেন আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। আপনি যতটুকু বার্গেন করে কমাতে পারেন, এখানে বার্গেন করার সুযোগ আছে। আপনি ফোন করে ফেসবুকে দেওয়া নাম্বারে যদি আপনি কথা বলে যদি নিজের জন্য কিছু কমাতে পারেন প্রাইস, তাহলে সেক্ষেত্রে ভালো। আর আগেই বলে রাখি, কাপল রুম ছাড়াও কিন্তু এখানে আরও অনেক ধরনের রুম আছে, যেরকম ফ্যামিলি স্যুট, ফ্যামিলি লাউঞ্জ। এগুলোতে ব্যাপারটা কি মনে করেন, কানেক্টিং ফ্যামিলি রুমও আছে। কেউ যদি চায় যে মানে মানে হাজবেন্ড ওয়াইফের রুমটা আলাদা থাকে, বাকি রুমগুলো মানে বাকিটা একসাথে থাকবে, এরকম রুম আছে। আবার হানিমুন স্যুটও আছে, সব ধরনের রুমই আছে। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে বাচ্চারা যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য খুব সুবিধা, কজ এখানে আলাদা একটা কিচেন আছে, কমন কিচেন, যেখানে আপনি আপনার বাচ্চার জন্য সুজি দুধ এগুলো গরম করতে পারবেন অথবা পানি গরম করতে পারবেন। ছোটো বাচ্চা নিয়েও আপনি এখানে আসতে পারেন। তো এই সুবিধাটা সাধারণত অন্য অনেক রিসোর্টেই পাওয়া যায় না। তো আমি আর একটু দেখাই, আমার রুমটা দেখাই আমি বুঝতে আসে। হচ্ছে আমার রুম কাপল ওয়ান। এরকম কাপল ওয়ান টু থ্রি ফোর অনেকগুলো রুম আছে, ফ্যামিলিদের জন্য অনেক ধরনের অনেকভাবে রুম আছে, যে কয়টা বেড আপনার লাগবে। তো চলেন রুমটা দেখাই। সামনে বসার জন্য অনেক জায়গা আছে এখানে আশেপাশে, সমস্ত বিচের রিসোর্ট গুলা, সবগুলো রিসোর্টের মধ্যে থেকে তরুণীবাস একটু ডিফারেন্ট। আর বিচটা সেফ, আপনি রাত্রেবেলা গিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারবেন, রাত দেড়টা দুটো পর্যন্ত ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, চেয়ার টেয়ার থাকে। তো বিচে কোনো সমস্যা নাই এবং রাত্রেবেলা রাস্তাটাও সেফ, রাস্তায় লাইট জ্বালানো থাকে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই বিচে গিয়ে বসে। তো রিসোর্টের এই সাইডটা সেফ, মানে সেফটি নিয়ে কোনো ইস্যুজ নেই। ওই যে আমরা চলে আসছি বিচে, কিছু সময়ের দূরত্বে বিচ, সোজা দেখলি আমরা বিচ দেখতে পাচ্ছি। বিচটা দেখো, বিচের কাছে আসলে না একটা ঠান্ডা বাতাস অনুভূত করা যায়, বুঝাই যায় যে বিচ চলে আসছে।
এখন নিচে গিয়ে একটু বসবো। বিচে এন্ড বিচ থেকে যাওয়ার জন্য এখানে দুইটা জায়গা তাদের দেয়া আছে, বোর্ড দেয়া আছে, যাতে অন্ধকারে খাবার বুঝতে সুবিধা হয়। তো নিবাস কোন সাইডে? এই যে চেয়ারগুলো দেখতেছেন, বিচ চেয়ার, এগুলো রাত দুইটা পর্যন্ত থাকে। এখন আমরা কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে অ্যান্ড একটু ছবি টবি তুলে আমরা রিসর্টে ফেরত যাব এবং রিসর্টে রাতের ভিউটা আপনাদের সাথে দেখাবো। সকালে নাস্তাটা করবো তরুণীবাসে বসে, যেটা বিচ ভিউ হোটেল না, বাট আমি বলে রাখি বিচ ভিউ না হলেও এটা কিন্তু মানে উত্তর বিচের একমাত্র ইকো রিসর্ট, এবং মানে অন্য 10টা রিসর্টের থেকে এই রিসর্টটা মানে একটু অন্যরকম আঙ্গিকে তৈরি করা হয়েছে, একটু আর্কিটেকচারটা ডিফারেন্ট এবং খুবই সুন্দর, যে কারণে দেখতে অনেক ভালো লাগে এবং আর 10টা রিসর্টের থেকে সুন্দর লাগে। উত্তর বিচে এই ধরনের একটা রিসর্ট আপনি পাবেন না, এটা এত রিজনেবল প্রাইসে এই রিসর্টটা বেস্ট। তো আর একটা কথা তো বলাই হয়নি, এই যে আমরা নাস্তাটা করতেছি এটা কিন্তু একটা কমপ্লিমেন্টারি নাস্তা, সো এটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল, টয়লেট আর যা যা ছিল তাদের সাথে এটা কমপ্লিমেন্টারি ছিল। তো এখন লেট না করে তাড়াতাড়ি নাস্তা করে ফেলি, রোদ উঠতেছে। তো আজকে তরুণীবাসের সাথে তরুণীবাসের এই রিসোর্টে আজকে এই পর্যন্তই। তো আমরা এখন সেন্ট মার্টিন থেকেই চলে যাব। তো তরুণীবাসের সম্পূর্ণ অভিজ্ঞতা খুব ভালো ছিল আমাদের, রিজনেবল প্রাইসের মধ্যে, আসলে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এখানে ছবি তোলার জায়গা থেকে শুরু করে আদার যত ফ্যাসিলিটিস আছে সব কিছু ঠিকঠাক মতোই আছে, এবং মানে রিসর্টটা একটু নতুন আঙ্গিকে করা, যে কারণে অন্য 10টা রিসর্টের থেকে অনেক আই ক্যাচিং। তো এই আর কি, তো সবই তো দেখালাম আপনাদেরকে। তো এখন সেন্ট মার্টিন থেকে বিদায় নেওয়ার পালা, তরুণীবাস থেকে বিদায় নেওয়ার পালা। তো পরের বছর ইনশাল্লাহ নতুন কোনো কিছু নিয়ে হাজির হবো সেন্ট মার্টিনে, নতুন কোনো রিসর্ট নিয়ে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, পরের ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।